এমন বন্ধু আর কে আছে তোমার মতো মিস্টার, কখনো বা ডার্লিং কহো তুমি জননী, কখনো বা স্নেহময়ী সিস্টার। বিয়ের কিছুদিনের মধ্যেই হঠাৎ করে চাকরি ছেড়ে চলে এসেছিলেন সিনেমা জগতে। আড্ডা দিতে ভালোবাসতেন, কোনো রকম তারকাসুলভ দূরত্ব রাখতেন না। প্রখ্যাত অভিনেতা অনিল চট্টোপাধ্যায়ের সম্বন্ধে আরও জানতে এই ভিডিওর শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। অনিল চট্টোপাধ্যায়ের স্কুলের পড়াশুনো দিল্লিতে, সিনিয়র কেমব্রিজে উত্তর ভারতের মধ্যে প্রথম হয়েছিলেন তিনি। পরে কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে অর্থনীতিতে স্নাতক হন। চাকরি পেয়েছিলেন জামান কোলাবোরেশনের একটি কোম্পানিতে। মাইনে সে সময় যা পেতেন পঞ্চাশের দশকের হিসেবে তা নেহাত কম ছিল না, কিন্তু চাকরিতে মন বসল না। তখন সবে মাত্র বিয়ে হয়েছে, তবু বিয়ের কিছুদিনের মধ্যেই হঠাৎই চাকরি ছেড়ে দিলেন। তুমি প্ল্যান করে কার সঙ্গে আশিসকে দার্জিলিং এ পাঠিয়েছ? কোনো গাড়ি নিয়ে দার্জিলিং এই গেছে। কি বলছো তুমি? আমি মা হয়ে চাই না আমার মেয়ের জীবনটা এভাবে নষ্ট হয়ে যাক। কোনো আশিসকে ভালোবাসে আমি জানি, ও আশিসকে পেলেই সুখী হবে। কি বলছো না বলছো তুমি নিজেই জানো না, তোমার মাথা ঠিক নেই। এসব কথা আমাদের আগে বলেননি কেন? মিসেস কাপুর, আপনি বিশ্বাস করুন, এসব ফলস, অ্যাবসলিউটলি বেসলেস। আমি আপনাদের কথা দিচ্ছি যে এক ঘন্টার মধ্যে আমি ওকে ধরে আনবই। তার আর দরকার হবে না মিস্টার দত্ত। ফাঁকি দিলে নিজেই ফাঁকে পড়তে হয়, দেখলেন তো? আই ফেল ফর ইউ বর্জলালজি, প্লিজ প্লিজ মিস্টার কাপুর, আপনি আমাকে ভুল বুঝবেন না। ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করতে শুরু করলেন চিত্র পরিচালক অর্ধেন্দু মুখোপাধ্যায়ের সহকারী হিসেবে। অভিনয়ের জগতে চলে আসাটা হঠাৎ করেই ঘটেছিল। অর্ধেন্দু মুখোপাধ্যায়ের যোগ বিয়োগ ছবির শুটিং চলছে, কোনো একজন আর্টিস্ট অনুপস্থিত। ঝক্কি সামলাতে শেষ পর্যন্ত অনিল চট্টোপাধ্যায় ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন। আজ প্রতাপবাবু স্ত্রীর শ্রাদ্ধ, তো তাই চাল ডাল বেগুন যাচ্ছে, ওনার বাড়িতে খিচুড়ি আর বেগুন ভাজা খাওয়ানো হবে। আজ প্রতাপ বাবু স্ত্রী শ্রাদ্ধ? আগে হ্যাঁ। তাহলে ইনি কে? ইনি মানে? হ্যাঁ, এই জলজ্যান্ত মানুষটা আমার পাশে দাঁড়িয়ে রয়েছেন আর তার শ্রাদ্ধের মালপত্র তুমি নিয়ে এসেছো না? মানে আপনাদের বাড়ি পূজা বলে মেয়েটি যে কাল বিকেলে গিয়ে বলে এলো। পূজা? শোনা যায় শুরুতেই তার অভিনয়ের দক্ষতা দেখে অবাক হয়ে গিয়েছিলেন স্বয়ং ছবি বিশ্বাস। রোমান্টিক চরিত্রে অভিনয় করতে নাকি পছন্দ করতেন না। আবার এও শোনা যায় যখন দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের চরিত্রে অভিনয়ের প্রস্তাব এলো, তিনি বলেছিলেন অমন মানুষের চরিত্রে অভিনয় করার যোগ্যতা আমার নেই। শেষ পর্যন্ত অবশ্য রাজি হয়েছিলেন। সেই অভিনয় দেখে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের স্ত্রী বাসন্তী দেবী পর্যন্ত প্রশংসা করেছিলেন। নগদ কেন? এই বিয়েতে আপনাদের আর কিছুই দিতে হবে না। আপনাদের ঘরে লক্ষ্মী পাঠাচ্ছেন আমাদের ঘরে, এর থেকে বড় পাওয়ার কি হতে পারে, কি বলো দিদি? ওদের দুঃখ দিবে কেন? ওরা যদি কিছু দিতে চায়। না না না, আমি নিতে পারবো না। বৌরানী ছাড়া আমার বাড়িতে আর সবকিছুই আছে, আমি শুধু বৌরানীকে চাই। তাহলে ওই কথাই রইল। কাজের ব্যাপারে প্রতিটি চরিত্রই তার কাছে সমান গুরুত্বের ছিল। কাঞ্চনজঙ্ঘা ছবির ছোট্ট চরিত্র আর মহানগরের নায়কের চরিত্রের মধ্যে ফারাক করতেন না। ঋত্বিক ঘটকের নাগরিক ছবির ইন্টারভিউ দৃশ্যে সামান্য সময়ের অভিনয় আর মেঘে ঢাকা তারা ছবির বিরাট সাফল্য দুই তার কাছে সমান ছিল। দ্বীপ জেলে যায় ছবিতে তার ঠোঁটে মান্নাদের কণ্ঠে এমন বন্ধু আর কে আছে গানটি বাংলা ছবির ইতিহাসে অমর হয়ে আছে। ব্যক্তিগত জীবনে হুল্লোড়ে আর আড্ডাবাজ মানুষ ছিলেন, এমনকি পানের দোকানে দাঁড়িয়েও হাসি ঠাট্টায় মেতে উঠতেন বলে শোনা যায়। বিভিন্ন সংগঠনের সঙ্গে নিজেকে যুক্ত রেখেছিলেন মানুষকে সাহায্য করার ইচ্ছে, কিন্তু এত সবকিছু একসঙ্গে সামলাতে গিয়ে বোধহয় শরীরের দিকে নজর দিতে পারেননি। ১৯৯৬ সালের ১৫ই মার্চ বুকে যন্ত্রণা শুরু হল।
শেষ পর্যন্ত হাসপাতালে ভর্তি আর 17ই মার্চ পৃথিবী থেকে বিদায়। কিন্তু যে চরিত্রগুলি রুপলি পর্দায় রেখে গেছেন তা কোনোদিন মুছে যাবার নয়। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।